আজকে আমি তোমাদের হচ্ছে কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে কোন রাশি সমান হলে শেষোক্ত রাশিগুলোকে প্রত্যেকটি শেষোক্ত একদম সবার শেষে আমরা যে রাশিগুলো পাবো তার প্রত্যেকটিকে পদমুক্ত রাশির উৎপাদক বা পুনর্মুখ বলা হয়। তাহলে আমি একটু লিখে নিই, দুই বা ততোধিক কোন রাশি শেষোক্ত রাশিগুলো বলছি হিসাবে একটু দেখছি, থ্রি এইচ স্কয়ার বি যেমন সিক্স এ বি স্কয়ার পেলাম, এই যে আমরা একটা বহুপদী পেলাম, এই বহুপদীর প্রত্যেকটি পদে কিন্তু কত হবে
স্যার 12 অর্থাৎ 3 4 12 এই যে আমরা শেষের যে কতগুলো পদ পেলাম শেষ উক্ত প্রতিটি পদ হচ্ছে কত এই যে পদগুলো রয়েছে তাদের উৎপাদক বা গুণনীয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো উৎপাদক বা গুণনীয়টা কি এটা আমরা প্রথমে আসবো তাদের আমি আরো একটা নিয়মে চলে যাচ্ছি পূর্ণ বর্গ অর্থাৎ একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করিয়ে উৎপাদন বিশ্লেষণ করা যায় তাহলে এরপরে আমরা একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করেও আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিভাবে একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় প্রথমে আমরা উদাহরণ হিসাবে লিখি এখন দেখো আমরা এটাকে একটু বিশ্লেষণ করি সূত্রের মধ্যে কিন্তু আকারে চলে আসছে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো একটি রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করে অর্থাৎ আমাদের যে সূত্রটি রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটি প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে
প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি প্রয়োগ করা তাহলে তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। এ স্কোয়ার মাইনাস ওয়ান বর্গের অন্তর্ভুক্তি প্রকাশ করবো কিভাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তোমরা তো জানো যে পাঁচটা একটা সামনে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। হলো এখানে যে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, তাহলে নিয়ম জানলাম যে একটি রাশিকে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তারপরে আমরা পরে আরেকটি নিয়মে চলে আসছি, সরল মধ্যপদ বিভক্তিকরণ। সরল মধ্যপদ বিভক্তিকরণ এটা হচ্ছে আমরা সেই যে তোমাদের পূর্ববর্তী ক্লাস এইটা পড়েছো মিডল ফ্যাক্টর, এই বিভক্তিকরণ হচ্ছে সরল। আমাদের প্রথম নিয়মটি ছিল সাধারণ উৎপাদক, তাহলে সাধারণ উৎপাদক তুমি জেনে যাবে। প্রথমে তোমরা একটা রাশি উৎপাদক বিশ্লেষণ করার সময় দেখবে যে এটা কি সাধারণ উৎপাদকের ফর্মুলা পড়ছে পড়ছে না, তাহলে এর পরে তোমরা আবার চিন্তা করবে এটা কি আমি তার পূর্ণবর্গের ফর্মুলা ফেলতে পারতেছি। তারপরে দুটি বর্গ অন্তর্ভুক্ত যদি তিনটা সম্ভব না হয় তাহলে তুমি চলে যাবে কিসে, সরল মধ্যপদ বিভক্তিকরণ। সরল মধ্যপদ বিভক্তিকরণের চেষ্টা করবে। তারপরে যদি না হয় আমরা এভাবে ধাপে ধাপে করে নিয়মগুলো যদি ভাগগুলো যদি জেনে যায় তাহলে সেটাতে উৎপাদকীয় বিশ্লেষণ তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না। আর তোমাদেরকে বরাবরই বলে এসেছি উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ ফ্যাক্টরাইজেশন খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো মতো থেকে আয়ত্ত করতে হবে। যদি যত ভালো মতো তুমি উৎপাদকীয় বিশ্লেষণ আয়ত্ত করতে পারবে তুমি তত সুন্দর মতো করে ম্যাথটা করতে পারবে, অর্থাৎ তোমার কাছে এটা কঠিন বলে মনে হবে না, কারণ ম্যাথের প্রতিটা ক্ষেত্রে কিন্তু উৎপাদকীয় বিশ্লেষণ কাজে লাগে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এরপরে আমি যাচ্ছি তোমাদের সরল মধ্যপদ আমি আর তোমাদের ডিটেলস বললাম যে এখানে মধ্যে আমরা কোন পদ্ধতিটি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ আকারের যে বহুপদীটি রয়েছে সেই বহুপদীগুলি আমরা সরল মধ্যপদ বিভক্তিকরণ প্রক্রিয়ায় বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমরা কি করতে হবে, আকারের বহুপদী উৎপাদন প্রথমে তোমরা দেখবে আমরা যে বহুপদী উৎপাদকে বিশ্লেষণ করবো সেই বহুপদী তৈরি
আকারে বহুপদী হয় তাহলে আমরা এই অর্থাৎ সরল মধ্যপদ বিভক্তিকরণ প্রক্রিয়ায় সেই বহুপদীটি উৎপাদকটি বিশ্লেষণ করতে পারবো। তাহলে প্রথমে আমরা একটু সমস্যার সমাধান করি। এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35 বিশ্লেষণ করবো যেন আমরা তাকে গুণ করলে কত পাচ্ছি, তাহলে আমাদের হয়ে গেছে বিশ্লেষণ হয়ে গেছে। এর পরের ধাপটি হচ্ছে কি, আমাদের কমন নিতে হবে। এরপর আমরা কত কমন নিতে পারছি, 7। খুব সহজ সেই বহুপদীটিকে আমরা সরল মধ্যপদ প্রক্রিয়ায় বিশ্লেষণ অর্থাৎ উৎপাদকটি বিশ্লেষণ করতে পারি। আমি এর পরে আরেকটি উদাহরণ তোমাদের দেখি। ওটাকে বলা হচ্ছে কি, যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। যৌগিক মধ্যপদ বিশ্লেষণ তা হচ্ছে আমার এই আকারে হবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সি এ আকারের হতে হবে। তাহলে স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এখানে আমরা কিভাবে করতে পারছি একটু চিন্তা ভাবনা করে দেখো। তাহলে আমাদের এখানেও কিন্তু মধ্যপথটা রয়েছে অর্থাৎ মধ্যপথ নিয়ে কাজ করবো, যৌগিক অর্থাৎ এটা একটু জটিল আগেও বলেছি। যেন যোগ বা বিয়োগ করলে আমরা 1ই পাই এবং সেই ক্ষেত্রে যদি আমরা গুণ করি এদের যোগ বা অর্থাৎ গুণ করলে কি হবে, আমাদের গুণফলটা পেতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, কঠিন কত, কঠিন জি কঠিন হচ্ছে কঠিন যেন 1টা হয় যোগ বা বিয়োগ করলে, আর গুণ করলে আমরা কত পাবো, 42 পাবো। খুব ইম্পর্টেন্ট চিহ্নের বিষয় মাথায় রাখবে। সবসময় যে চিহ্নটা দেবো যোগ বা বিয়োগ করলে কিন্তু সেই যোগ বা বিয়োগ করার আগেও সেই চিহ্নটা ব্যবহার করতে হবে। তাহলে
সংখ্যাটা 42 এখানে কোনটা বড় 7 বড়। এরপরে আমরা কিসে যাচ্ছি, আমাদের হাতে সময় খুব বেশি নেই, ভাগশেষ বিশ্লেষণ করবো। উদাহরণ হিসেবে আমরা এখানে লিখতে পারি, যেমন ধরো কোনো একটা রাশিকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল পাবো, ভাগশেষ পাবো। ঠিক আছে, প্রথমে আমি একটু করে এটার উৎপাদকে ভাগশেষ উৎপাদকে কি এই বিষয়ে তোমাকে ক্লিয়ার করবো।
এই সূত্রটি হচ্ছে অ্যাপ্লাই করব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে এই যে ধ্রুব পদটি রয়েছে, এই ধ্রুব পদ অর্থাৎ এক্স মাইনাস এ, এক্স ইকুয়াল টু আমরা এ বসাবো। কোথায় বসাবো? আমাদের যে ফাংশনটা পাবো অর্থাৎ এটাকে বসানোর পরে আমরা কি পেয়ে যাবো আস্তে আস্তে করে সেই পদ অনুসারে। আমরা প্রথমে আমার মনে হয় সবচেয়ে বেটার হয় তোমাদের একটা সমস্যা সমাধান, তাহলে এই দুটি হচ্ছে তোমাদের সুবিধা হবে। দেখো এরপরে রয়েছে, ওটা উৎপাদক রয়েছে, সেগুলো হচ্ছে কি প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু এবং প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস সিক্স। তাহলে এখান থেকে সব উৎপাদক আমরা মান শূন্য আসে, কোন উৎপাদক বসালে আমরা পরে দেখতে পাচ্ছি এক্স পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস টু এফ অফ এক্স বহুপদের একটি উৎপাদক। এরপরে বসলাম কি পারি, প্রথমে দেখো আমাদের হয়ে গেল আমাদের ভাগ শেষ উৎপাদনের সাহায্য উৎপাদকে। আজকে আমাদের সময় একদমই শেষ, আমি আগামী ক্লাসে চেষ্টা করবো ভাগ সমীকরণ নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করতে। তার আজকে আমরা কিছু এসডাব্লিউ দিয়ে দিচ্ছি, অর্থাৎ সক্রিয় শিক্ষার্থী তোমার 3.3 3.4 এই দুটি চ্যাপ্টারের যে সব আজকে আলোচনা করলাম যে অনুশীলনে 3.3 এবং 3.4 নিয়মগুলো অ্যাপ্লাই করে তোমরা উৎপাদক বিশ্লেষণ। তাহলে আজ এতটুকু, আজকে এতটুকুই, আমাদের পরবর্তী ক্লাসে ঠিক আমরা এরপর থেকেই শুরু করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।